সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবল খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক মইনুল ইসলাম মইনের নেতৃত্বে 23 সদস্যের একটি দল ঘোষণা করেছে বাফুফে। গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও ভারত। 21 সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারত ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। নেপালের দর্শক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। 30 সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে যুব দলের সাফ চ্যাম্পিয়নশিপের। পূর্বের ব্যর্থতা ভুলে শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানান বাংলাদেশ কোচ ও অধিনায়ক। দল ভালো করবে প্রত্যাশা বাফের সহ সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের। আমরা যে ট্রেনিং করে আসছি আলহামদুলিল্লাহ, তাদের মাঝে আমাদের কমিউনিকেশন প্লাস হচ্ছে আমাদের হার্ড ওয়ার্ক তারা করে গেছে ফর প্রিপারেশন আমাদের নেক্সট টুর্নামেন্ট। তো আমাদের এখন মূল টার্গেটই হচ্ছে আমাদের ফার্স্ট গেম নিয়ে। এবারও আবার